আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছি সেটি হচ্ছে ফিজিক্স টু সাবজেক্টের সুপার সাজেশন। আমরা আজকের ভিডিওতে ফিজিক্স টু সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সুপার সাজেশন দেখাবো। চলুন দেখে নেই আমাদের ভিডিওতে কী কী প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো দেখে যাবো আর কি। প্রথমে এক নম্বর আছে, থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে? দুই নম্বরে আছে, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? তিন নম্বরে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককটি লেখো। চার নম্বরে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পাঁচ নম্বরে, নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো। ছয় নম্বরে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.002 ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? সাত নম্বরে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0012 ডিগ্রি কেলভিন বলতে কী বোঝায়? আট নম্বর, দেখা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। নয় নম্বরে, তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা দাও। দশ নম্বরে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। এগারো নম্বর, এন্ট্রোপি কি? বারো নম্বর, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। তেরো নম্বর, তড়িৎ ক্ষেত্র কাকে বলে? চোদ্দ নম্বর, কুলম্বের সূত্রটি লেখো। পনেরো নম্বর, তড়িৎ বিভব কাকে বলে? ষোলো নম্বর, প্যারাচৌম্বক পদার্থ কাকে বলে? সতেরো নম্বর, কুড়ি তাপমাত্রা কাকে বলে? আঠারো নম্বর, বিনতি কাকে বলে? উনিশ নম্বর, দর্পণের প্রধান ফোকাস কী, চিত্রসহ দেখাও। বিশ নম্বর, রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়? একুশ নম্বর, গোলীয় দর্পণের প্রধান ফোকাস কাকে বলে? বাইশ নম্বর, সংকট কোণ কাকে বলে? তেইশ নম্বর, লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? চব্বিশ নম্বর, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। পঁচিশ নম্বর, স্নেলের সূত্রটি লেখো। ছাব্বিশ নম্বর, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? সাতাশ নম্বর, আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? আঠাশ নম্বর, এক্স রে রশ্মি কি? ঊনত্রিশ নম্বর, সান্দ্রতার প্রয়োজনীয়তা লেখো। তিরিশ নম্বর, নিউক্লিয় ফিউশন কি? একত্রিশ নম্বর, তেজস্ক্রিয়তা বলতে কী বোঝায়? বত্রিশ নম্বর, আপেক্ষিক তত্ত্ব কি? তেত্রিশ নম্বর, অর্ধায়ু বলতে কী বোঝায়? চৌত্রিশ নম্বর, আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুটি লেখো। পঁয়ত্রিশ নম্বর, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে সাজেশন। আমি মনে করি এই প্রশ্নগুলো যদি কোনো শিক্ষার্থী ভালোভাবে আয়ত্ত করে তাহলে তার জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বিভিন্ন সাবজেক্টের, সে ভিডিওগুলো দেখে নেবেন। কারো কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ভিডিও তৈরি করার প্রয়োজন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সে সাবজেক্টে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এবং আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।